হেডলাইন স্পন্সর বাই গুরুকুলাম ইংলিশ মিডিয়াম স্কুল বারবিশা আলিপুরদুয়ার এডমিশন। প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা এবং বাংলাদেশ শাখার ইনচার্জ প্রয়াত কবিতা বহেনজির স্মৃতিচারণ সভা। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় গত 22 সেপ্টেম্বর প্রয়াত হন প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা এবং বাংলাদেশ শাখার ইনচার্জ কবিতা বহেনজি। ওনার এই আকস্মিক প্রয়াণে বিভিন্ন মহলে নেমে আসে গভীর শোকের ছায়া। প্রয়াত প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা এবং বাংলাদেশ শাখার ইনচার্জ কবিতা বহেনজির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আগরতলা ত্রিপুরা আলিয়াস্থিত প্রজাপতি ব্রহ্মকুমারী প্রতিষ্ঠানে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। এদিনের এই স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনু চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা, বিজেপি নেতা সুবল ভৌমিক সহ অন্যান্যরা। স্মৃতিচারণ সভায় প্রজাপতি ব্রহ্মকুমারী রাজযোগিনী কবিতা বহেনজির কর্মময় জীবনে বিভিন্ন দিক তুলে ধরেন উপস্থিত অতিথি সহ প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা ও বাংলাদেশের কর্মকর্তারা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার, রিপোর্ট এক্সটিভি বাংলা। এবং একটাই উদ্দেশ্য আমার যে উনি যে বিভিন্নভাবে ত্রিপুরাতে অনেক কাজ করেছেন এবং উনি চেষ্টা করেছেন কীভাবে শান্ত থাকা যায়, মানুষের মনকে কীভাবে শান্ত রাখা যায় এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে ওনার অনেক অভিজ্ঞতা। আমি মনে করি ত্রিপুরার যে উন্নয়ন স্মৃতির পাশাপাশি আমাদের ত্রিপুরাকে কীভাবে আমাদের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাদেরকে উৎসাহ জাগানো, তো সেক্ষেত্রে বিশেষ ত্রিপুরার জন্য ভূমিকা রেখেছে। আমি আশাবাদী ওনার যে বাণীগুলো সেই বাণীগুলো আমরা মনে রাখবো আগামী দিনে, ওনার যে বিভিন্ন বাণীগুলো স্মরণ রেখে আমরা ত্রিপুরার কাজে লাগাবো এবং ওনাকে আমি শ্রদ্ধা করি। এবং আমাদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের ওনার শ্রদ্ধাঞ্জলি দিবসে ওনাকে আমি অনেক কৃতজ্ঞ প্রণাম জানাই। নমস্কার।